হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রথমত সবাইকে ধন্যবাদ জানাতে চাই 9 মিলিয়ন ফ্যানের জন্য যারা আমাকে সবসময় সাপোর্ট করে আসছেন। আই এম হোপফুল যে আপনারা সবাই আরও সাপোর্ট করবেন আর অবশ্যই বাংলাদেশ টিমকে সাপোর্ট করবেন, সেটা আমি আশা করি এবং আমি শিওর যে আপনারা সাপোর্ট করবেন। অ্যাট দি সেম টাইম একদিন আগেই তো মনে হয় ফ্রেন্ডশিপ ডে গেল, সো হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টু অল অফ ইউ। আর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে যদি কিছু কথা বলতে চাই, খুবই ভালো সময় কাটলো এখানে, অলমোস্ট 40 দিনের মতো। অনেক হার্ডওয়ার্ক, অনেক কষ্ট এবং ইন্ডিয়ান যেটার জন্য আসা এখানে ট্রফিটা পাওয়া, সো অবভিয়াসলি অনেক ভালো লাগে এরকম কোনো সিচুয়েশন আসলে, বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য। সো সবাই দোয়া করবেন। আর আই ডোন্ট নো, বা এক্সাইটেড বাসায় যাওয়ার জন্য এখন 40 দিন, আসলে 30 দিনের উপরে হয়ে গেলে যেটা হয় যে আমি একটু হোমসিক হয়ে যাই, সো আমি 30 দিনের বেশি থাকতে পারি না বেশিরভাগ জায়গাতে। সো তাড়াতাড়ি দেশে যাবো ইনশাল্লাহ, ভালোভাবে দেশে পৌঁছায় দোয়া করবেন। আর আই ডোন্ট নো, এখানে যে জায়গাটাতে আছি আমরা, সেন্ট কিটস প্রবলি ওয়ান অফ মাই ফেভারিট সিটি আদার দেন বারবেডোস। মনে হয় ক্যারিবিয়ান আইল্যান্ডের সব থেকে সুন্দর হোটেল, যদি না সব থেকে সুন্দর হোটেল হয় কয়েকটা সুন্দর হোটেলের ভেতরে এটা একটা। সো খুবই ভালো সময় কাটছে লাস্ট এক সপ্তাহ এখানে, যদিও আমরা মাঝখানে একটু কয়েকটা ম্যাচ লুজ করার পরে একটু কনফিডেন্সটা ডাউন হয়ে গিয়েছিলো সবার, বাট সবাই আবার কাম ব্যাক করছি স্ট্রংলি। আমার জন্য ওভারঅল একটা গ্রেট এক্সপিরিয়েন্স ছিল। এখন বাংলাদেশ, কিছুদিন হলিডে এবং তারপরে প্রিপারেশন শুরু হবে ইংল্যান্ডের জন্য, সো উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস। আশা করি খুব ভালো একটা সময় কাটবে আমাদের ইংল্যান্ডের সাথে, সবাই খুব ট্রেনিং করছে যেটা আমি জানি দেখছি, সো ওদের সাথে ফিটনেস লেভেলটা ধরে রাখতে হবে। সো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার পেছনের ভিউ কি সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো কেউ যদি কখনো আসেন এখানে অবশ্যই ভিজিট করবেন সুযোগ হলে, দেখার মতো একটা জায়গা। আর আই ডোন্ট নো, থ্যাংক ইউ সবাইকে এত সাপোর্ট করার জন্য। ও 10 বছর পূরণ হয়ে গেল, আসলে সময়টা এত তাড়াতাড়ি কেটে যায় বোঝাও মুশকিল। এখনও আমার মনে আছে যখন আমি আমার ইন্টারন্যাশনাল ম্যাচে ফার্স্ট উইকেট পাই জিম্বাবুয়েতে হারারেতে, ফার্স্ট রান করি কিভাবে, কত নার্ভাস ছিলাম আমি। সো এই জিনিসগুলো এখনও আমি রিয়েলাইজ করতে পারি। সো মনে হয় যে এটা জাস্ট কয়েকদিন আগের ঘটনা, বাট দেখতে দেখতে 10 বছর পার হয়ে গেল, অনেক আপস অ্যান্ড ডাউন ছিল এবং এই সব সময় আপনারা আমার সাথে ছিলেন, আমাকে সাপোর্ট করছেন, সো সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ আবার দেখা হবে, কথা হবে। আর কিপ সাপোর্টিং বাংলাদেশ টিম, আর আমাকে অবশ্যই ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।